দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে লালমনির হাটে নদী ভাঙন বেড়েছে এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখন আর স্বাভাবিক হয়নি দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে আছে জেলার তিনটি উপজেলার মানুষ সেখানে খাদ্য বিশুদ্ধ পানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে ছড়িয়েছে বিভিন্ন রোগ সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন কয়েকদিন ধরে নদ নদীর পানি কমায় দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন এখনও নিম্নাঞ্চলের কোথাও কোথাও রয়েছে জলাবদ্ধতা লালমনিরহাটে বন্যার পানি কমলেও ভাঙন বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে ভাঙন কবলিত এলাকা হাতিবান্ধা উপজেলায় তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে চরাঞ্চলবাসীর একমাত্র চিকিৎসা কেন্দ্র সিন্দুরনা কমিউনিটি ক্লিনিক ফলে চিকিৎসা বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের মানুষ পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে এদিকে মৌলভী বাজারে এক মাস ধরে পানিবন্ধি হয়ে আছে জুড়ি বড়লেখা ও কুলাউড়া উপজেলার মানুষ বিশেষ করে কুলাউড়া উপজেলার সদর ও নিম্নাঞ্চলের পানি নামেনি এখনো সদরের মাগুরা সাদেকপুর মহিলা কলেজ এলাকা সহ বেশ কিছু জায়গায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে রাস্তাঘাট দুবাইল পানির নিচে আমরা দোকানদারি করিয়া রাখি আগে যেগুলো কাস্টমার হবিগঞ্জে বানের পানিতে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে হিমশিম খাচ্ছে বন্যা কবলিতরা বিশুদ্ধ পানি ও খাবার সংকট তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে বৈশাখী সংবাদ